আবার ফটোকপি কি করবো বলে, পাঠিয়ে দিব।
মাত্রের ঘটনা, মাত্রের ঘটনা। আমেরিকাতে এক আন্ত পৃথিবীর একটা কনফারেন্স হয়েছে, ওই কনফারেন্সের বিষয় ছিল আন্তধর্মীয় কনফারেন্স, পৃথিবীর সব ধর্মের উপরে আলোচনা ছিল। হযরত আমাদের মুসলমানদের পক্ষে এই অনুষ্ঠানের দায়ী মাদউ হয়েছেন হযরত মাওলানা জুলফিকর আলী নকশবন্দি দামাত বরকাতুহুম, তিনি হয়েছেন এই কনফারেন্সের জন্য কি মুসলমানদের পক্ষের প্রতিনিধি। তিনি গিয়ে ঘোষণা দিলেন আগামীকাল দুপুরবেলা, আগামীকাল আমাদের পুরোটা আমাদের এই কনফারেন্সে সবগুলো কিতাবের আসল থেকে তেলাওয়াত করা হবে, সবগুলো কিতাবের মূল গ্রন্থ থেকে কি করা হবে বলেন, মূল গ্রন্থ থেকে তেলাওয়াত করা হবে। পরের দিন সব গ্রন্থের ভণ্ডিত সব জমা হয়ে গেছে, কেউ মূল গ্রন্থ থেকে তেলাওয়াত করে না, সব চুপ হয়ে আছে। তারা আপনি পড়েন ইসাই ধর্ম, আপনি পড়েন আমাদের মূল গ্রন্থ নাই, আপনি পড়েন আমাদের মূল গ্রন্থ নাই। উনার বোঝাবার উদ্দেশ্য ছিল এই শব্দটা প্রমাণ করা যে মূল গ্রন্থ পৃথিবীতে আর কোনোটা নাই, শুধু আমাদেরটা আছে। বলেন মূল গ্রন্থ পৃথিবীতে কোনটা আছে বলেন, শুধু আমাদেরটা কি আছে বলেন, আমাদেরটা মূল গ্রন্থ আছে। এই জন্যই আমাদের মূল গ্রন্থটাকে আমার পর্যন্ত মাহফুজ থাকার জন্যই আল্লাহ তা আলিফ বা তা সা এগুলো শিখাকে ফরজ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرك يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. صدق الله مولانا العظيم. আজকে 31 ডিসেম্বর 2021 পাঁচ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিবসের মদন মোহন হাই স্কুল মাঠে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইরা, পর্দার আলেমরা, বোনেরা, আল্লাহ তাআলা রবুনিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাদেরকে গত চার দিনের মতো আজকেও পঞ্চম দিনে কোরআনে করিমের ভালোবাসায়, কোরআনে করিমের নিসবতে, কোরআনে করিমের জন্যই একত্রিত হয়ে কোরআনে করিম থেকে আমাদের ধারাবাহিক কথা, আমি আমার কথাকে তাফসীর বলতে শরম লাগে, আমি আমার এই কথাগুলোকে তাফসীর বলতে শরম লাগে, এজন্য এটাকে আমি তাফসীর বলছি না, বল্কি কোরআনে করিমের একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাগুলোর শেষ পাঁচ আয়াত আজকে তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর সাদা পাতার তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব। মূলত বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো, আমার সবক ঠিক হয়েছে কিনা এটা শোনানোর জন্যই বড়দের সামনে কথা বলা। ছাত্ররা ওস্তাদের সামনে সবক দেয় না, সবক শোনা, সবক কি করে ওস্তাদকে সবক দেয় না, ওস্তাদের সামনে সবক শোনায়। বৃহত্তর নোয়াখালীর বিশেষ করে বেগমগঞ্জের সমস্ত ওলামাদের সামনে আমার মতো এক নাচিজ কথা বলা, এটা শুধুই সবক শোনানো। আল্লাহ তাআলা যেন কোরআনে করিমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন, কোরআনে করিম দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের জীবনকে ধন্য করে দেন, কোরআনকে আল্লাহ তাআলা আমাদের ওড়না বানিয়ে দেন, বিছানা বানিয়ে দেন, কোরআন যেন হয় আমাদের সকালবেলা, কোরআন যেন হয় আমাদের দুপুরবেলা, কোরআন যেন হয় আমাদের রাত্রিবেলা, কোরআন যেন হয় আমাদের সারা বেলা, কোরআনই যেন হয় আমাদের দুনিয়া, কোরআনই যেন হয় আমাদের ওখবা, যেন কোরআনে করিম আমাদের জন্য সাফে হয়, কোরআনে করিম যেন আমাদের জন্য সুপারিশ করনেওয়ালা হয়, কোরআন কোরআনওয়ালাকে হাত ধরবে, কোরআন কোরআনওয়ালাকে হাত ধরবে, ময়দানে মাহশরে হাত ধরবে, আর হাত ধরে বলবে রব্বুল আলামিন ওকে জান্নাতে দিয়ে দাও, আর আল্লাহ তাআলাও বলবেন হ্যাঁ আমিও কথা দিয়েছিলাম, তোমাকে আমি সাফে বানিয়েছি, মুসাফা বানিয়েছি, আমিও তোমাকে কথা দিয়ে রাখছিলাম, তুমি যার যার বেলায় আমাকে বলবো আমি তার তার বেলায় তোমার কথা শুনবো, তুমি যার যার বেলায় আমাকে সুপারিশ করবা আমি তার তার বেলায় তোমার কথা শুনবো, এমন আল্লাহ তাআলা বলবেন, কোরআনওয়ালাকে বলবেন যাও জাহান্নামের দিকে নজর বুলাও, এমন দশজনকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস যে দশজনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন দশজনকে বের করে নিয়ে আস, কোরআনওয়ালা চুনে চুনে দশজনকে বের করে নিয়ে আসবে, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। এই জন্য মেরে ভাই আমরা কোরআনের আকর্ষণেই এখানে জমা হয়েছি, আমরা কোরআনে করিমের জন্যই জমা হয়েছি, কোরআন যেন আমাদের জিন্দগির বিছানা হয়ে যায়, কোরআন আমাদের অন্না হয়ে যায়, কোরআন দিয়ে যেন আমরা কথা বলি, আমাদের চোখে যেন কোরআন দিয়ে সুরমা লাগাই, আর আমাদের কানে যেন কোরআন দিয়েই পর্দা লাগাই। মেরে ভাইও সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কোরআনে করিমের সব সাহাবী কোরআনে করিমের হাফেজ ছিলেন না, সব আয়াতে করিমা সব সাহাবী কোরআনে করিমের হাফেজ ছিলেন না, কোরআনে করিম সাহাবায়ে কিরামের হেফজ সব সাহাবীদের সব পুরোটা কোরআন হাফেজ ছিলেন না, লেকিন কোরআনে করিমের দিলের আয়াত সাহাবায়ে কিরামের দিলে ছিল, চোখের আয়াত সাহাবায়ে কিরামের চোখে ছিল, কানের আয়াত সাহাবায়ে কিরামের কানে ছিল, জবানের আয়াত সাহাবায়ে কিরামের জবানে ছিল, সাহাবায়ে কিরাম কোরআনকে জিন্দগি বানিয়েছেন। এজন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করা হয়েছে রাসূল কেমন ছিলেন, রাসূল কেমন ছিলেন, বলেন রাসূল কেমন ছিলেন, আবার বলেন রাসূল কেমন ছিলেন, আম্মা আয়েশা বললেন এক শব্দে জবাব দিলেন কেন কোরআন যেমন আমার নবী তেমন, বলেন কোরআন যেমন খুলুকুহু হুয়াল কোরআন, খুলুকুহু হুয়াল কোরআন, আমার রাসূল কেমন ছিল জানো, কোরআন যেমন ছিল আমার রাসূল তেমন ছিল,
এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এক মহিলাকে দেখলেন তার চুলের সাথে আরেকজনের চুল মিলানো, তার চুলের সাথে আরেকজনের চুল মিলানো। তিনি মহিলাকে বললেন, তুমি চুলের সাথে চুল কেন মিলিয়েছ? কোনো নারী তার চুলের সাথে আরেকজনের চুল মিশানো হারাম। কোনো নারী তার চুলের সাথে আরেকজনের চুল মিশানো কি হারাম? এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বলল, ইন্নি তালাউতুল কোরআন, আমি তো কোরআনে করিম তেলাওয়াত করেছি, আমি কোথাও ওই কথা পাই নাই যে চুলের সাথে চুল মিলানো হারাম। তুমি কোত্থেকে বললা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার তালাওতে। তুমি কি আয়াত কারিমা পড়নি? মা আতাকুম রাসূল ফখুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। তুমি কি আয়াত পড়নি? আল্লাহ তাআলা বলেন, রাসূল যা বলেছেন তা ধরো, আর রাসূল যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। হ্যাঁ, এটা তো পড়েছি, এবার তাইলে শোনো। রাসূল বলেছেন, লানাল্লাহু গাসিরাত ওয়াল মুস্তাসিলা। রাসূল বলেন যে চুলের সাথে আরেকজনের চুল মিলায় তার উপর আল্লাহর লানত। তাই রাসূল বলেছেন, আর আল্লাহ তাআলা বলেন, মা আতাকুম রাসূল ফখুদু। তাইলে বোঝা গেছে এটাও কোরআনে আছে, এটাও কোরআনে কি বলে, এটাও কোরআনে কারিমে এটাও আছে, চুলের সাথে চুল মিলানো হারাম, এটাও কোরআনে কারিমে আছে। আমি বলি, তাকুর উপরে পায়জামা পরা হারাম, তাকুর নিচে পায়জামা পরা হারাম, এটাও কোরআনে আছে। বলেন, তাকুর নিচে পায়জামা, জোরে বলেন, তাকুর নিচে পায়জামা, এটাও কি? এটাও মা আতাকুম রাসূলু ফখুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, এটাও কোরআনে আছে। আমি বলি, দাড়ি শেভ করা হারাম, এটাও কোরআনে আছে। এটাও কি আছে বলেন? দাড়ি শেভ করা কি বলেন? হারাম। দাড়ি শেভ করা কি হারাম? এটাও কি? এটাও কোরআনে আছে, মা আতাকুম রাসূলু ফখুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, এটাও কোরআনে কারীমে আছে। যেটাই রাসূল বলেছেন এটাই বাওয়াসতায় রাসূল কোরআনে আছে। সুবহানাল্লাহ, এটা রাসূলের মধ্যস্থতায় কোথায় আছে বলেন? কোরআনে কারীমে আছে। এজন্য হে ভাইও, আজকের এই আমার পঠিত আয়াত কারিমা রব্বুল আলামিন কসম খেয়ে বলেন, কসম খাচ্ছেন, রব কসম খাচ্ছেন। আমি ওই দিনও আপনাদেরকে বলেছি, রব তো কসম খাওয়া প্রয়োজন পড়ে না, রব কসম খাওয়া কি পড়ে না বলেন? প্রয়োজন পড়ে না। লেকিন রব্বুল আলামিন কসম খেয়ে আমাকে বুঝাচ্ছেন, ওয়াসসামাই যাতি রজায়। এই সূরা শুরু হয়েছে ওয়াসসামা, আকাশের কসম। কিসের কসম? আকাশের কসম। আবার আল্লাহ তাআলা বলেন, কসম খেয়ে বলি, যাতি রজায়, কোন আসমান যে আসমান বারবার বৃষ্টি দেয়, যে আসমান কি দেয় বলেন? মানে বারবার ফিরে আসা, বারবার লোট না। আসমান রাজওয়ালা মানে বারবার বারিশওয়ালা, বারবার বৃষ্টি দেনেওয়ালা, বারবার বৃষ্টি হয় যে আসমান, ওই আসমানের কসম খেয়ে বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসসামাই যাতি রজায়, আমি আসমানের কসম খেয়ে বলি যে আসমান বারবার বৃষ্টি দেয়। ওয়াল আরদু যাতি সাদায়, আল্লাহ তাআলা বলেন, ওই জমিনের কসম খেয়ে বলি যে জমিন বারবার ফেটে ফেটে গাছ উদ্গিরণ করে। জমিন বারবার ফেটে ফেটে কি করে বলেন? গাছ উদ্গিরণ করে, জমিন ফেটে যায়। জমিনকে কে ফাটায়? আল্লাহ তাআলাই ফাটান। সুবহানাল্লাহ, এই শক্ত পাথুরে মাটি এক আলুর অঙ্কুর, আলুর বীজটা কিভাবে এটাকে ফাটিয়ে দেয়? এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আন্না সাবাবনাল মা আসাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। দেখো না, আমি কিভাবে বৃষ্টি ফাটাই, বৃষ্টি পাঠিয়ে দেই, আর সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আর আমি জমিনকে বিদীর্ণ করি, জমিনকে ফাটিয়ে ফাটিয়ে আমি আলুর অঙ্কুরকে বের করি, আমি ধানের অঙ্কুরকে বের করি, ধানের ধানের এই নরম অঙ্কুর, এটা কিভাবে বের হবে, কিভাবে বের হবে? ধান যখন কৃষক ছিটায় তখন কোনোটা এদিকে যায়, কোনোটা এদিকে যায়, কোনোটা উপর হয়ে পড়ে, কোনোটা এভাবে পড়ে, কোনোটা চিত হয়ে পড়ে, কোনোটা কাত হয়ে পড়ে, লেকিন রব্বে কারিম সবগুলো গাছ একই সমান করে, এটাকে ফাটায় কে? এ জমিনকে ফাটায় কে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এটাকে আমি ফাটাই, এটাকে আমি ফাটাই, এটাকে আমি ফাটাই, এটাকে আমি 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 আমার কুদরতি হাত দিয়ে আমি এটাকে ফাটাই। হযরত মাওলানা আল্লামা আল্লামা আব্দুল মজিদ সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ তাআলা, তিনি একবার বলেন যে জমিনে যখন কৃষক কৃষক যখন জমিনে ফসল বীজ ফেলে দেয়, মাটি কি বলে? মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো যেটাকে পায় সেটাই খেয়ে ফেলে। মাটির স্বভাব কি বলে? যেটা পায় সেটাই খেয়ে ফেলে। মাটির স্বভাব
लोहा दिल खे फेले मटर भरे जेटाई रखा से खे फेले लेकिन जमीन जमीन जो बीज छिटाना है नरम तुलतुले धान भेजा धान काटा आलू खेते सबुज गाच उपहार दो तार तुम तुम अंश खे नियो नारिकेल गाच नारिकेल एक नारिकेल जमीन जो সাত্ত্বিক তলদেশে হয় এই তলদেশ থেকে সে তার অঙ্কুর আগে বের করে এরপরে জমিন তার অংশ খেয়ে ফেলে অঙ্কুর বের করার আগে জমিন তার অংশ কি করে না বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা বলেন আমি আসমানের কসম খেয়ে বলি যে আসমান তোমাকে বারবার দৃষ্টি দেয় এই কথাটা তার রব্বে করিম বারবার কেন বলেন শুধু এই জন্য বলেন পৃথিবীর কোনো তাকাত পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো চ্যালেঞ্জ আজ পর্যন্ত এটা নিতে পারে নাই যে তার ইচ্ছে মতো বৃষ্টি হবে আর তার ইচ্ছে মতো বৃষ্টি বন্ধ হবে পৃথিবীর কোন সুপার পাওয়ার আজ এই এই চ্যালেঞ্জ নিতে পারে নাই যে আমাদের ইচ্ছে মতো বৃষ্টি হবে আর আমাদের ইচ্ছে মতো বৃষ্টি বন্ধ হবে পৃথিবীর কোন সুপার পাওয়ার এখন এই তাকাত নিতে পারে নাই জমিন আমার ইচ্ছে মতো ফসল দিবে আর জমিন আমাদের ইচ্ছে মতো ফসল দিবে না এই এই তাকাত পৃথিবীর কোন সুপার পাওয়ার এখন নিতে পারে নাই এই জন্যই রব্বে করিম বারবার শুধু এই শব্দের কসম খায় আমি আকাশের কসম খেয়ে বলছি আমি জমিনের কসম খেয়ে বলছি এখানে মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন আমি বৃষ্টিওয়ালা আকাশের কসম খেয়ে বলি আমি ফেটে যাওয়া জমিনের কসম খেয়ে বলি আল্লাহ তখন আমি কসম খেয়ে বলি আমার মতো সাড়ে তিন হাজার মানুষটাকে বোঝাবার জন্য আরশ আজিমে মালিক কসম খাওয়ার প্রয়োজন নাই লেকিন রব্বে করিম আমাকে ভালোবেসে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য রব্বে করিম কসম খেয়েছেন শুধুই আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য রব বলেন দেখি ওকে কসম খেয়ে বুঝাতে পারি কিনা फूल फेटे फेटे तुम्हें गाच दे फेटे फेटे तुम्हें धान दे फेटे फेटे तुम्हें आलू और पेज दे जमीन कसम खे बोली সিদ্ধান্ত गोपन तत्व प्रकाश कर মুখস্থ
করেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন, হ্যাঁ তিন শব্দের এক বাক্য, ইন্নাহু লাকাউলুন ফাসলুন, ইন্নাহু লাকাউলুন ফাসলুন। রব জানাবেন ইব্রাহিমের সহিফায় তাআলা ছিল, আমার কোরআনে তার সত্তা আছে। হযরতে মূসার সহিফায় তাআলা ছিল, আমার কোরআনে তার সত্তা আছে। দাউদের সহিফায় তাআলা ছিল, আমার কোরআনে সত্তা আছে। সূরা লাখ নবীদের সহিফা যা যা দিয়েছিলাম, আমার কোরআনে আমি সত্তা দিয়ে দিয়েছি। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন। এর কোনো বিবর্তন হবে না, এর কোনো পরিবর্তন হবে না। রব্বুল আলামিনের সিদ্ধান্ত, এটা আমার আখেরি সিদ্ধান্ত, এর কোনো পরিবর্তন পৃথিবীতে কখনো হবে না। দাজ্জাল আসবে, কোরআন পরিবর্তন হবে না। কিয়ামত কায়েম হবে, কোরআন পরিবর্তন হবে না। রব্বুল ইন্নাহু লাকাউলুন ফাসলুন, বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন। রব যেন বলেন জমিন টুকরো টুকরো হয়ে যেতে পারে, আসমান রাজা রাজা হয়ে যেতে পারে, হিমালয় মহাসাগর হয়ে যেতে পারে, লেকিন কোরআন ইন্নাহু লাকাউলুন ফাসলুন, এটা আমার আখেরি কথা। এটা আমার কি আখেরি, এটা আমার আখেরি সিদ্ধান্ত। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, বলেন ইন্নাহু ফাসলুন। এবার রব্বুল আলামিন বলেন ওয়ামা হুয়া বিল হাজল, ওয়ামা হুয়া বিল হাজল। আমি যা বলেছি এটা দুষ্টুমি নয়, মুখস্থ করেন, আমি যা বলেছি এটা কি নয়, এটা দুষ্টুমি নয়। আমি যা বলেছি এটা দুষ্টুমি নয়, আমি জান্নাতের সংবাদ দিয়েছি এটা দুষ্টুমি নয়, আমি জাহান্নামের খবর দাবি করেছি এটা দুষ্টুমি নয়, আমি নামাজের সাদার কথা বলেছি এটা দুষ্টুমি নয়, আমি নামাজের দাদার পুরস্কারের কথা বলেছি এটা দুষ্টুমি নয়, এটা কি না বলেন, এটা দুষ্টুমি নয়। তোমার জন্য ফামালাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, অচিরেই তোমার কোনো শক্তি থাকবে না। এ কথা আমার দুষ্টুমি নয়, মজাক নয়। ওলা নাসির, তোমার জন্য কোনো সাহায্যকারী হবে না, এটা কোনো দুষ্টুমি নয়, মজাক নয়, এটা কোনো কি নয় বলেন, এটা দুষ্টুমি নয়। ওলা হুয়া বিল হাজলে, এটা দুষ্টুমি নয়। যেমন ধরেন বস তার ফিওনকে যদি একটা কথা বলে, বলে শোনো এটা আমার আখেরি সিদ্ধান্ত, এটা কিন্তু দুষ্টুমি নয়, এটা কিন্তু কি নয়। আল্লাহ তাআলা বলেন ওমা হুয়া বিল হাজলে, এটা দুষ্টুমি নয়, বলেন এটা কি নয়, আর মুখস্থ করেন এটা দুষ্টুমি নয়, আবার বলেন এটা দুষ্টুমি নয়, এটা কি নয়, এটা মজাক নয়, এটার সাথে তামাশা করা যায় না, বলেন এটার সাথে কি করা যায় না, এটার সাথে তামাশা করা যায় না, এটা কোরআন, এটার সাথে তামাশা করা যায় না, এটা কোরআন, এটাকে অবজ্ঞা করা যায় না, এটা কোরআন, এটাকে অস্বীকার করা যায় না, এটা কোরআন, এটাকে ইনকার করা যায় না, এটা কোরআন, এটাকে পিছনে রাখা যায় না, এটা কোরআন, এটাকে সামনে রাখতে হয়, এটা কোরআন, এটাকে চুমু দিতে হয়, এটা কোরআন, এটাকে মাথায় রাখতে হয়, এটা কোরআন, এটাকে মুখে রাখতে হয়, এটাকে মাথায় রাখতে হয়, এটাকে পায়ে রাখা যায় না, এটাকে মাথায় রাখতে হয়, এটাকে মুখে রাখতে হয়, পিছনে রাখা যায় না, এটাকে পেছনে রাখা যায় না, এটাকে মুখে রাখতে হয়, এটাকে নিচে রাখা যায় না, এটাকে মাথায় রাখতে হয়। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, মুখস্থ করেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন। ওমা হুয়া বিল হাজলে, কোরআন দুষ্টুমি নয়, বলেন কোরআন কি নয়, মুখস্থ করেন কোরআন দুষ্টুমি নয়, বলেন আবার বলেন কোরআন কি নয়, আবার বলেন কোরআন দুষ্টুমি নয়, কোরআন মজাক নয়, কোরআন কি নয়, মজাক নয়। ওমা হুয়া বিল হাজলে, কোরআন মজাক নয়, হিমালয়ের সাথে টাক্কা লাগানো যায় না, হিমালয়ের সাথে টাক্কা লাগানো যায় না, কোরআন মজাক নয়, কোরআনের সাথে টাক্কা লাগানো যায় না। মুখস্থ করো বন্ধু, কোরআন মজাক নয়, কোরআন কি নয়, হ্যাঁ কোরআনকে আমরা ভালোবাসি, বলেন কোরআনকে আমরা কি, জীবনের চেয়ে বেশি, জীবনের চেয়ে, হ্যাঁ কোরআনকে সামনে রাখো, কোরআন জান্নাতে হাশরের ময়দানে তোমাকে সামনে রাখবে, এটাকে যে সামনে রাখবে, এটা তাকে সামনে রাখবে, এটা তাকে সামনে রেখে রেখে সামনে হাঁটিয়ে হাঁটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিবে। যেটাকে সামনে রাখবে মান যা আলা আমামহু, যেটাকে সামনে রাখবে এটাও তাকে সামনে রাখবে, যেটাকে সামনে রাখবে এটাও তাকে সামনে রাখবে, আর যেটাকে পেছনে রাখবে এটাও তাকে পেছনে দিয়ে দিবে, এটাও তাকে কি করবে বলেন, পেছনে দিয়ে দিবে। ও ও রব্বে করিম, কসম রব্বে খোদা কি, এর চেয়ে সুন্দর কোনো কিতাব নাই, এর চেয়ে উন্নত কোনো কিতাব নাই, এর চেয়ে কাদিম কোনো কিতাব নাই, এর চেয়ে পুরাতন কোনো কিতাব নাই, এর থেকে সনাতন কোনো কিতাব নাই, এর থেকে নতুন কোনো কিতাব নাই, এর থেকে সুন্দর কোনো কিতাব নাই। এটা আহসান, এটা আফদল, এটা আতিয়াব, এটা আহলা,
এটা কি সবচেয়ে মজার বলেন এটা কি বলেন এটা সবচেয়ে মজার এটা মুহাম্মদুর রাসূলের উপর আনীত কিতাব এটা পড়ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কোরআনুল কারীম পড়ছেন আহ ওয়া তাহাদ্দা এটা দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পৃথিবীর সব শায়খদেরকে চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর সব কবিদেরকে চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর সব গায়কদেরকে চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর সব দার্শনিকদেরকে চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর সব সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করেছেন পাতো এর মধ্যে একটা আপনি আসো ফাতু বিসুরাতিন মিন মিসলিহি একটা সূরা নিয়ে আসো ফাতু বিআয়াতিন মিসলিহি একটা আপনি আসো না সাড়ে চোদ্দ বছর কেউ পারাই কেয়ামত পর্যন্ত কেউ পারবে না এটা কোরআন বলেন এটা কি এটা কোরআন এটার উপরেই দি আমরা ছোটবেলায় পড়ছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি রুসুলের আগে কুতুব সুবহানাল্লাহ آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون آمن الرسول بما أنزل إليه রাসূলের উপর ঈমান আনা ফরজ ছিল সুবহানাল্লাহ রাসূলের উপর ঈমান আনছে এটা কোরআন রাসূলকে ঈমান আনা ফরজ রাসূলের উপর ঈমান আনছে কোরআনের উপর ঈমান ফরজ কোরআন তেলাওয়াত ফরজ কোরআন তরজমা ফরজ কোরআন বুঝা ফরজ কোরআনের মাদ্রাসা ফরজ তাহলে কোরআনের তেলাওয়াত আছে কারীদের মাধ্যমে কোরআনের তেলাওয়াত আছে কারীদের মাধ্যমে কোরআনের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে হাফেজদের মাধ্যমে কোরআনের শব্দ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে মুফাসসিরদের মাধ্যমে কোরআনের তরজমা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে কি হয় যেমন ধরেন আমি হাফেজ না আরেকজন আছে আলেম না আরেকজন আছে কারি হাফেজ না তাহলে বোঝা গেছে লেকিন আমাদের সবাই যদি কোরআন মাহফুজ আপনাদের বেগমগঞ্জে কারণ আমাদের এমপি সাহেবকে দিয়ে কোরআন মাহফুজ সুবহানাল্লাহ বলবেন তো তাফসিরে আবাদত করতেছে কারে দিয়া বলেন এই তাফসিরে সভাপতি কে আমাদের এমপি সাহেব এই তাফসিরের আহ্বায়ক কে বলেন তাহলে কোরআনের তরজমা তাফসিরে হেফাজত করতেছে আল্লাহ তাআলা এমপি সাহেবকে দিয়ে এটা কোরআনের মুজিজা সুবহানাল্লাহ বলবেন না এটা কি এটা কোরআনের মুজিজা কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে মুখস্থ করতে হবে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে পৃথিবী ছিল না আছে থাকবে না আমেরিকা ছিল না আছে থাকবে না কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে যদি জিজ্ঞেস করেন কোরআন থাকবে কতদিন উত্তর আল্লাহ থাকবেন যতদিন বলেন কোরআন থাকবে কতদিন আল্লাহ থাকবে কতদিন বলেন কি হয় আল্লাহ থাকবে কতদিন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন দুনি শাই ওয়া লাইসা মিন ফাওকি শাই ওয়া লাইসা মিন বাদি শাই আমার আগেও কেউ নাই আমার পরেও কেউ নাই কোরআন আমার এজন্য কোরআনের পরে আর কেউ নাই এজন্য কোরআনের পরে কি নাই আল্লাহ এই কিতাবের সাথে আমাদের ভালোবাসা পয়দা করে দেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়াসসামাই যাতির রাজউ বৃষ্টি হওয়ার মত আসমানের কসম খেয়ে বলি ওয়াসফাল আরদি যাতিস সাদে ফেটে যাওয়া জমিনের কসম খেয়ে বলি ইন্নাহু লাকাউলুন ফাসলুন এটা আমার দোটক সিদ্ধান্ত এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত সুবহানাল্লাহ এটা আমার কি চূড়ান্ত সিদ্ধান্ত ওমা হুয়া বিল হাজলে এটা দুষ্টুমি নয় এটা কি নয় আল্লাহ এটা দুষ্টুমি নয় এটা মজাক নয় এটা ফুদিয়ে উড়িয়ে দেওয়ার নয় মানে এটা ফুদিয়ে কি না বলে ফুদিয়ে উড়িয়ে দেওয়ার নয় এটাকে জ্বালিয়ে ফেলার নয় হ্যাঁ আল্লাহ আকবার কবিরা এটা আমাদের কাছে যে কফিটা আছে এই কফিটা কোরআনের কারিমের এই কফিটা মূলত ফটো কফি এটা কি কফি এটা ফটো কফি এর একটা আসল কফি আছে সুবহানাল্লাহ বলেন এর একটা কি আছে বলেন এর একটা আসল কফি আছে আসল কফিটা লোহে মাহফুজ রাখা আছে আসল কফিটা কোথায় রাখা আছে এর আগের আয়াত আগের সূরা ফি লাওহিন মাহফুজ এটার একটা আসল কবি আছে ওটা আমি লোহে মাহফুজে রেখে দিয়েছি তোমাদের কাছে দিনকল কফি দিয়েছি দিনকল কফি যদি হারিয়ে যায় কোনো অসুবিধা নেই আসল কবি আছে কি ভাই
দিনাগল কবি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আছে দিনাগল কবিটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কি আছে এটা মার্কেট থেকে হারিয়ে যেতে পারে এটা মার্কেট থেকে ছুটে যেতে পারে বাজারে ছাপা বন্ধ হয়ে যেতে পারে রব্বান কোনো অসুবিধা নাই ফি লাউহিম মাহফুজ এটা ওখানে আসল কপি আছে আবার ফটোকপি পাঠিয়ে দিব মুসলমানদের পক্ষে এই অনুষ্ঠানের দায়ী মাদউ হয়েছেন হযরত মাওলানা জুলফিকর আলী নকশবন্দি দামাত বরকাতুহুম তিনি হয়েছেন এই কনফারেন্সের জন্য কি মুসলমানদের পক্ষে প্রতিনিধি তিনি গিয়ে ঘোষণা দিলেন আগামীকাল দুপুরবেলা আগামীকাল আমাদের পুরো রায় আমাদের এই কনফারেন্সে সবগুলো কিতাবের আসল থেকে তেলাওয়াত করা হবে সবগুলো কিতাবের মূল গ্রন্থ থেকে কি করা হবে বলেন মূল গ্রন্থ থেকে তেলাওয়াত করা হবে পরের দিন সব গ্রন্থের খণ্ডিত সব জমা হয়ে গেছে কেউ মূল গ্রন্থ থেকে তেলাওয়াত করে না সব চুপ হয়ে আছে তারা আপনি পড়েন ইসাই ধর্ম আপনি পড়েন আমাদের মূল গ্রন্থ নাই আপনি পড়েন আমাদের মূল গ্রন্থ নাই আল্লাহ উনার বুঝাবার উদ্দেশ্য ছিল এই শব্দটা প্রমাণ করা যে মূল গ্রন্থ পৃথিবীতে আর কোনোটা নাই শুধু আমাদেরটা আছে বলেন মূল গ্রন্থ পৃথিবীতে কোনটা আছে বলেন শুধু আমাদেরটা কি আছে বলেন আমাদেরটা মূল গ্রন্থ আছে এই জন্যই আমাদের মূল গ্রন্থটা কেয়ামত পর্যন্ত মাহফুজ থাকার জন্যই আল্লাহ তাআলা আলিফ বা তা সা এবং সিনাগো ফরজ করেছেন এই জন্যই সুরা ফাতিহাকে ওয়াজিব করেছেন এই জন্যই কেরাতকে ফরজ করেছেন সুবহানাল্লাহ এই জন্যই কোরআনে কারিমের এক এক হরফ তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা দশটা দশটা করে নেকি রেখে দিয়েছেন শুধু এই জন্যই ওরা যেন পড়তে থাকে ওরা যেন শুনতে থাকে ওরা যেন বলতে থাকে ওরা যেন নামাজ পড়তে থাকে ওরা যেন মুখস্থ করতে থাকে এই জন্য আমাদের তো এখন কি আছে বলেন অবিকৃত অবস্থায় আছে কি পরিমাণে অবিকৃত একটা হরফ পৃথিবীর সমস্ত বইয়ের মধ্যে লেখা থাকে দেখবেন সমস্ত বইয়ের গায়ে লেখা থাকে যদি কোনো ভুল ভ্রান্তি পরিলক্ষিত হয় আমাদেরকে জানালে আগামী এডিশনে তা কি করে দিব কোরআনের গায়ে এটা আছে পৃথিবীর সব ধর্মগ্রন্থ খোলেন আপনি লেখা থাকবে ১৬তম সংস্করণ লেখা থাকবে ২১তম সংস্করণ আমাদের কিতাবে কততম সংস্করণ লেখা নাই সুবহানাল্লাহ বলবেন না এটা কততম সংস্করণ আরে প্রথম সংস্করণ সুবহানাল্লাহ বলবেন না এটা কততম সংস্করণ ১৪৫০ বছর আগের আর কোন বই পৃথিবী দেখা আছে ৭০০ বছর আগের কোন বই পৃথিবী দেখা আছে লেকিন আমাদের কাছে কি আছে কত বছর আগে তাও আবার প্রথম এডিশন সংস্করণ কততম প্রথম সুবহানাল্লাহ সংস্করণ প্রথমটা যেটা রাসূল দিয়ে গেছেন সেটা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন এই জন্য কোরআনকে ভালোবাসবেন কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন বলেন কোরআনকে ভালোবাসবো বলেন কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো কোরআনকে ভালোবাসবো কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো আমি বলি কোরআন কি করবে জানেন কোরআন কি করবে যেমন ধরেন ময়দানে মাহশার কায়েম হয়ে গেছে একজন নিজেকে পরিচয় দিবে এভাবে আল্লাহ আমাকে চিনেন আমি তো আপনার নবী নূহের ছেলে আল্লাহ তাআলা বলবেন কার ছেলে এটা দেখার সময় নাই সর আরেকজন বলবে আল্লাহ আমাকে চিনেন আমি তো আপনার নবী লূতের স্ত্রী আল্লাহ তাআলা বলবেন কার স্ত্রী দেখার বিষয় নাই হাঁটো এখান থেকে আরেকজন বলবে আল্লাহ আমি তো আপনার নবী খলিল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম খলিলের আব্বা আল্লাহ তাআলা বলবেন কার আব্বা এটাও দেখার টাইম নাই হাঁটো আরেকজন বলবে আল্লাহ আমি তো হাফেজ খালিদের আব্বা রব্বে করিম বলবেন আমি তো তোমাকেই খুঁজছি আমি তসবীহ খিচ্ছি বোঝাবার জন্য ওই হাদিস আমি ছবি আঁকছি আমি কি আঁকছি বলেন আমি ছবি আঁকছি রব্বে করিম বলবেন হ্যাঁ আমি তোমাকেই তো খুঁজছি উন রেখা হওয়া আলাদা হয়ে আমার কেয়ামতে তাজ কোরআন ওয়ার আব্বার মাথা কোরআন ওয়ার আব্বার মাথা আল্লাহ তারা দুটো মুড়ে টুপি পরিয়ে দিবেন রসুল বলেন বাহু আহসানু মিন দাউশ শামসে ওই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি রাসূল বলেন ফামা যন্নুকুম বিমান করা বিহি ওয়া আমিলা বিহি বলো তো কোরআন যে পড়লো আর কোরআন মতে যে চললো তাকে রব কি দিবে বলো তো কি কি বললো কি বলবেন তাকে কি দিবে
মাখলুকাতের সামনে সমস্ত নবীদের সামনে সমস্ত রাসূলদের সামনে সমস্ত ফেরেশতাদের সামনে সমস্ত মাখলুকাতের সামনে রব কোরআনওয়ালাকে বলবেন কোরআনওয়ালা আসো। কেমন হবে দৃশ্যটা কল্পনা করেন, কেমন মজা হবে। এবার রব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, পড়ো উঠো, বলেন পড়ো উঠো, ৬৬৬ আমাদের জান্নাত ৬৬৬ তলা। এবার দুই তলার মধ্যে ব্যবধান কদ্দূর, মা বাইনা দ্বারা যতাই দুই তলা এক সাদার এক ফ্লোরের মধ্যে ব্যবধান কদ্দূর, রাসূল বলেন মা বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিন। কল্পনা তো করো বন্ধু, রাসূল নিজেই বলেন ওয়ালা হাতা আলা কালবি বাশার, না পৃথিবীর কোন মানুষের কল্পনা আসবে না কোরআন তোমাকে কি দিবে, ইমান ওয়ালা তোমাকে কি দিবে, আমল ওয়ালা তোমাকে কি দিবে। রাসূল বলেন লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতরা আলা কালবি বাশার, কোন চোখ যেটা দেখে নাই, কোন কান যেটা শুনে নাই, কোন দিল যেটা কল্পনাও করতে পারে না। রাব্বে করিম বলেন ওমা তাদরি নাফসুম মা তুখফি লাহুম মিন কুরাতি আয়ুন, আল্লাহ তাআলা নিজেই বলেন তোমার জন্য আমি কি রেখেছি পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। আমি বললাম রব্বুল আলামিন ৬৬৬ তলা জান্নাতে আপনি কতদিনের জন্য দিবেন, রব বলেন যাও কথা দিলাম আমি যতদিন তুমিও ততদিন। এবার কতদিন থাকবেন জান্নাতে বলেন, আল্লাহ যতদিন ততদিন বলেন। পৃথিবীর যে কোনো বড় বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন আপনি আপনার বাড়িতে কতদিন থাকবেন, একটা উত্তর হবে আল্লাহ যে কদিন রাখে, আল্লাহ যে কদিন রাখে। এবার জান্নাতিদেরকে জিজ্ঞেস করেন জান্নাতিরা জান্নাতে গিয়ে কতদিন থাকবেন, উত্তর হবে আল্লাহ যে কদিন থাকে রাখে আর থাকে, মিল আছে তো কেমন, আল্লাহ যে কদিন রাখে আর আল্লাহ যে কদিন থাকে, রাখে আর থাকের মধ্যে কত বছরের ব্যবধান বলেন, কত বছরের ব্যবধান হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের এই মাঠে এই মাঠে এই বেগমগঞ্জ হাই স্কুল মাঠে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার বলেন, তিনি একবার এক আজীব কথা বলেন, জানো আমি তোমাদের মধ্যে কেন আসছি, ওই জান্নাতের দাওয়াত দিতে আসছি যে জান্নাতের প্রস্থ সাত আসমান সাত জমিন। আমি তোমাদেরকে ওই জান্নাতের দাওয়াত দিতে আসছি যে জান্নাতের প্রস্থ সাত আসমান সাত জমিন। কথাগুলো সত্য না মিথ্যা? এটা কি সুবহানাল্লাহ, আমি যা বলেছি এটাই সিদ্ধান্ত, এটাই আমার সিদ্ধান্ত, এটার কোনো ব্যত্যয় হবে না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আমরা প্রতিদিন আযানের দোয়ার মধ্যে একটা শব্দ বলি, কি বলি, ইন্নাল্লাহ ইন্নাহু লা ইউখলিফুল, রেডিওতে টেলিভিশনে দেখবেন একটা তরজমা, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার, কি বলে বলেন, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার, এটাই হলো ইন্নাহু লা কওলুন ফাসলুন, আমি এটার খেলাফ করব না, এটা ব্যত্যয় করব না, এটার কোনো ব্যত্যয় আমার দ্বারা হবে না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন এবার যেন সাহাবা ইকরাম, এবার যেন রাসূল আর সাহাবা ইকরাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ এটা যদি আপনার আখেরি সিদ্ধান্ত হয়, আপনি আপনার বন্ধুদেরকে জান্নাত দিবেন এটা যদি আখেরি সিদ্ধান্ত হয়, ওদেরকে জাহান্নাম দিবেন এটা যদি আখেরি সিদ্ধান্ত হয়, তাহলে দুনিয়াতে আমাদের উপরে এত কষ্ট কেন, প্রশ্ন কি বলেন, দুনিয়াতে আমাদের উপর এত কষ্ট কেন বলেন বলেন বলেন, দুনিয়াতে আমাদের মোকাবেলায় এত ষড়যন্ত্র কেন, দুনিয়াতে আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন, এগুলোতে আপনি কি করবেন। আল্লাহ তাআলা এক আজীব আল্লাহ তাআলা বলেন
ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা, কথা দিলাম ওরা তোমাদের বিরুদ্ধে জমিনে ষড়যন্ত্র করবে। ও আকীদু কাইদা, আমি আজ সাজিমে বসে ষড়যন্ত্রের জবাব রচনা করব। আচ্ছা, এই শব্দের পরে আর কোন সান্ত্বনা লাগে মুসলমানদের? কি বলেন, এই শব্দের পরে আর কোন সান্ত্বনা দরকার? রব্বে করিম বলেন, রাসূল ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, ওরা তো আরম্য দোয়ায়, ওরা তো আরম্য দোয়ায়। মক্কার গবেষণাগার, মক্কার সিদ্ধান্ত কি সিদ্ধান্ত, আরে বৈঠক কর, ধারণা দেওয়া, ওটা ধারণা দেওয়া তো পরামর্শ করে, আমিও পরামর্শ করি, আমিও কি করি, ওরা ধারণা দেওয়া একে অপরকে ডাকে, এই আস কোথায়, এই আবু জাহল কোথায়, এই আবু সুফিয়ান কোথায়, এই ওব্বা কোথায়, এই সাহেবা কোথায়, আমি আর সাজিমে ডাকি, এই জুহিল কোথায়, এই মিকাইল কোথায়, এই ইসরাফিল কোথায়। আমি ষড়যন্ত্র জবাব দেই, আমি ষড়যন্ত্র কি দেই বলেন? তবে দুটো বিষয়কে আল্লাহ তাআলা এক শব্দ বয়ান করেছেন, এক শব্দ, শব্দ একটা, ওরাও ষড়যন্ত্র করে আমিও ষড়যন্ত্র করি, এটা মানা নেই, এটা মানা, এটা মানা না, এটাকে ষড়যন্ত্র মোকাবিলা ষড়যন্ত্র কেন বললেন? এটা এই জন্য বললেন, ওরা যখন ষড়যন্ত্র করে আমি ওদের ষড়যন্ত্রে নীরব থাকি, চুপ থাকি, দেখি আরো করো, দেখি কি করো বলেন, দেখি আরো করো। ওরা যখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যে কোনো ষড়যন্ত্র করে, আমি প্রথম দিন ধরি না, বলেন আমি প্রথম দিন কি আমি ধরি না, আমি ফেরাউনকে 400 বছর ছাড় দিয়েছি, কত বছর, 400 বছর পর্যন্ত থাক দিতে 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 ফেরাউন মনে করছিল এটাই বুঝি বাস্তব, এটাই বুঝি কি, এটাই বুঝি বাস্তব, কারণকে থাক দিতে দিতে এটাই বুঝি বাস্তব, নমরুদকে থাক দিতে দিতে হ্যাঁ আমারটাই বুঝি সত্য, আমারটাই বুঝি সত্য। আল্লাহ তাআলা বলেন, ওদের ষড়যন্ত্র মোকাবেলায় আমি যখন একটুখানি থাক দিই তো এটাকে ষড়যন্ত্রের মতোই লাগে, এটাকে বাহিরে দিয়ে কি লাগে, ষড়যন্ত্র মতোই লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওরা ষড়যন্ত্র করে আমিও ষড়যন্ত্র করি, মূলত শব্দ এটা না, তর্জমা এটা না, ওরা ষড়যন্ত্র করে আমি ষড়যন্ত্রের জবাব দেই, আমি কি দেই বলেন, ষড়যন্ত্র কি দেই, জবাব দেই। মূলত এটা দুতরফা যুদ্ধ নয়, এটা একতরফা যুদ্ধ বলেন, মূলত কয়তরফা যুদ্ধ বলেন, যুদ্ধের জন্য সমতা লাগে, সমতা, সমান সমান লাগে, যুদ্ধের জন্য কি লাগে বলেন, ক্লাস 1 আর ক্লাস 10 মোকাবেলা হয় কি হয়, ক্লাস 1 পড়ে আর ক্লাস 10 পড়ে এই দুজনের মধ্যে কোনো মুবাহাসা হয়, এই দুজনের মধ্যে মুবাহাসা হয় না, এদের মধ্যে যুদ্ধ হয় না, যুদ্ধের জন্য তাসাদুমের জন্য সমান সমান লাগে, কি লাগে বলেন, সমান সমান লাগে। সাইকেল দিয়ে বাসকে ধাক্কা দেওয়া যায় না বলেন, সাইকেল দিয়ে বাসকে কি দেওয়া যায় না বলেন, খেলা গাড়ি দিয়ে ট্রেনকে ধাক্কা দেওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, ওরা ষড়যন্ত্র করে আমিও ষড়যন্ত্রের জবাব রচনা করি, ষড়যন্ত্র রচিত হয় জমিনে, ষড়যন্ত্রের জবাব আসে আরশ আযীম থেকে, বলেন কোথেকে আসে বলেন, আরশ আযীম থেকে, রাসূল যেন বললেন, রাসূল যেন বললেন, আল্লাহ আপনি জবাব দিবেন তবে কবে দিবেন, তবে কবে দিবেন। আল্লাহ তা সান্ত্বনা দিয়ে বলেন, ফামাহিলিল কাফিরিনা, ওদেরকে একটু ছাড় দাও, একটু সুযোগ দাও, বলেন একটু কি দাও বলেন, ফামাহিলিল কাফিরিনা, একটু সুযোগ দিয়ে দাও, একটু সুযোগ দিয়ে দাও, একটু নাচতে দাও, একটু উঠতে দাও, একটু ভাসতে দাও, একটু যুদ্ধ করতে দাও, শেষ তার হাতে হাতে আমার কাছে রশি রাখা আছে, আমার কাছে কি আছে বলেন, হুবহু যেন, হুবহু যেন ঘুড়ি, ঘুড়ি উড়ে, আর বাচ্চারা কি ধরে রাখে, নাটায় কি রাখে, নাটায় কার হাতে, আর সুতা শুধু কি বলেন ছাড়ে, এই সুতা শুধু ছাড়ে, আসলে কি ছেড়ে দেওয়ার জন্য নাকি ধরার জন্য, কি হয়। আচ্ছা, আপনারা যারা মৎস্য শিকারী আছেন, সাগরে নদীতে মাছ ধরেন, তো বড় একটা মাছ লাগছে, ধরে টান দিয়া বলা লাগার পরে এরপরে কি করে, শুধু কি এটা হলো ফামাহিলুল কাফিরিনা, ছেড়ে দাও, সুতা ছাড়ো বলেন, সুতা কি করো, কিন্তু আসলে ধরা আছে না, নাই আসলে, আসলে ধাতা আছে, বলে ছেড়ে দাও, ফামাহিলুল কাফিরিনা, ছেড়ে দাও। এবার রাসূল বলেন, কয়দিন ছাড়তাম, অল্প কয়দিন, কয়দিন। আচ্ছা, আশ্চর্য বিষয়, এই যে এটার জন্য আল্লাহ রাসূলের সাথে পরামর্শ করে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, এটার জন্য হুবহু
আমাদের এমপি সাহেবের কাছে একজন এসে বলে আমাদের স্কুলের ভবনটা করে দেন, উনি কি বলে আপনি আমাকে একটু সময় দেন। আসলে কি উনি ওনার কাছে সময় দেওয়ার কোনো দরকার আছে? উনি ওনার কাছে সময় চাওয়ার কোনো দরকার আছে? কিন্তু এটা করে কি করলো? ওনাকে সান্ত্বনা দিল। সুবহানাল্লাহ, বলবেন না কি আমাকে একটু সময় দেন, এই কথা কি বলার দরকার আছে? এটা কি আসলে উনি সময় দিছে? বলছে কি লিগা উনাকে ভালোবেসে, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার হাতে অনেক কাজ, আমার হাতে কি কাজ, অনেক কাজ, আমাকে একটু সময় দেন, আমাকে কি দেন একটু সময় দেন, আমি আপনাদের ভবন করে দিব, একটু সময় দেন। তা আল্লাহ তাআলা বলেন ফামা খিলিল কাফিরিনা, ওদেরকে ছেড়ে দাও। রাসূল বলেন কদ্দূর দিতাম, সুবহানাল্লাহ, কতদিন দিতাম? আল্লাহ তাআলা বলেন আমহিল হুম রুয়াইদা, অল্পদিন। কতদিন বলেন? অল্পদিন। এবার দুই তাফসীর, অল্পদিন মানে অচিরেই বদর আসবে, সুবহানাল্লাহ বলেন, অচিরেই কি আসবে? অচিরেই বদর আসবে, যেহেতু এটা মক্কি সূরা, বদর মদনী সূরা, এই জন্য যেন আল্লাহ তাআলা বলেন আমহিল হুম রুয়াইদা, দুই বছর থাকবেন, দুই বছর, সুবহানাল্লাহ বলবেন না, কয় বছর থাকবেন? দুই বছরের জন্য ছাড় দিয়ে দেন। হ্যাঁ, আবু জাহাল একবার তার মিটিংয়ে বসা, সব নিয়ে একসাথে বসা, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরাটার নাম সূরাতুর রহমান, আর রহমান সূরা অবতীর্ণ হয়েছে, প্রথম দিককার আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল বললেন পারবা এই আয়াতগুলো কেউ নিয়ে আবু জাহলকে শুনিয়ে আসবে? আচ্ছা কত বড় ভয়ানক কাজ! ওই দেখো ওই যে আবু জাহল বসা আছে তার সভাসদ নিয়ে এই আয়াত কারিমাগুলো, সূরা আর রহমান আয়াতগুলো নিয়ে আবু জাহলকে শুনিয়ে আসবা, এই কথা বলার সময় কে পারবা? দশ বছরের একটা ছেলে, নাম হলো আবদুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? ইনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব। রাসূল বললেন বসো, পুষ্কে ছেলে বসো, কেউ আছেন? রাসূলের ইচ্ছা হলো কেউ বলো, কেউ বলো, কেউ বলে না, এই সভাসদে গিয়ে কে শোনাবে এটা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি। বস, আছেন কেউ? কেউ মাথে না, যাবেন কেউ? হযরত আব্দুল্লাহ কে ইয়া রাসূলুল্লাহ আমি। আচ্ছা যাও, একটা দৌড় দিছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে শুনিয়ে দিলেন আর রহমান আল্লাহর কোরআন, শুনিয়ে দিল সবগুলো নেতারা এভাবে মাথা ঝুঁকিয়ে আছে, আবু জাহল গোসার ফুলে যায়। দশ বছরের বাচ্চা বলে কি উঠছে তাড়াতাড়ি, উঠছে একটা চর দিছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কান ফেটে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়েছে, রক্ত হাত দিয়ে এক দৌড় দিছে রাসূলের দরবারে, গিয়ে দেখলেন জিবরিল সামনে বসা। রাসূল বলেন জিবরিল দেখছো আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে গেছে দেখছো? জিবরিল হাসে, এই সময় হাসার কথা? জিবরিল কি করে বলেন? হাসে। আপনি হাসছেন কেন? রাসূল বলেন ওর কান ফেটে গেছে, আপনি হাসলেন কেন? আল্লাহ হযরত জিবরিল বলেন জবাব পরে দিব, সুবহানাল্লাহ বলেন, জবাব পরে দিব, জবাব পরে দিব। মাত্র দুই বছর পরে বদরের যুদ্ধ হয়ে গেল, আবু জাহেল নিহত হয়ে গেল, আবু জাহেলের সেনার উপরে বসে গর্দান টুকরো করে ফেলল আব্দুল্লাহ ইবনে মাসউদ, মাথাটা এত বড় করে কষ্টে টাইনা নিতে পারে না, কান ছিদ্র করছে, কান ছিদ্র করছে, রশি দিয়ে ভাঙছে, চেঁচায় ইয়া রাসূলের সামনে নিয়ে রাখছে ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের মাথা জিবরিল হাসে, আপনি হাসছেন কেন? কি বলছে বলেন? ওই ওই দিন যে হাসছিলাম এই হাসা, এই হাসা ওই দিন কান ফাটাইছে, আজকে গলা কাটছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য রাসূল বলেন ইয়া রাসূল আল্লাহ কতদিন দিতাম? আল্লাহ তারা বলেন অল্প কয়দিন, সুবহানাল্লাহ বলেন। আতা আমরুল্লাহ তাস্তাজিলু, আল্লাহ তারা বলেন আমার আমার আসবেই আসবে, আমার আজাবের আদেশ আসবেই আসবে, ফালা তাস্তাজিলু, জলদি করো না, কি করো না বলেন? জলদি করো না, জলদি করো না। একটা হলো তরজমা দুনিয়াতে আসবে, আরেকটা হলো তরজমা ফামা আমি হুলহুম রুয়াইদা, ওদেরকে দুনিয়াতে পুরোই ছেড়ে দিলাম, যাও দুনিয়াতে ওদেরকে কিছু করবো না, লেকিন আখরাতে ধরবো। তাহলে কথা তরজমা হতে পারে দুনিয়াতে অথবা কোথায় আখরাতে? বুঝে আসতেছে? হ্যাঁ
আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এখন যিনি আসবেন হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহ, হযরত মাওলানা সালাহউদ্দিন নানুপুরি, যিনি হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি আমাদের সুযোগ্য সাহেব দাদা হযরত মাওলানা সালাহউদ্দিন নানুপুরি, তিনি এখন আপনাদের সামনে আসবেন। থাকবো না আমরা সবাই ইনশাআল্লাহ? আমার ওস্তাদ, আমি যে মাদ্রাসায় পড়েছি, আমাদের হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক যে মাদ্রাসায় পড়েছে, ওই মাদ্রাসার বর্তমান মুহতামিম, তিনি আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের এই আজকের এই শেষ বেলা সূরায়ে তারেক আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরায়ে তারেকের মুদ্দা কথা হলো, রব আমাদেরকে মাগদা শিখিয়েছেন, রব আমাদের সূচনা শিখিয়েছেন, রব আমাদের মাগ শিখিয়েছেন, আমাদের পরিণতি শিখিয়েছেন, এবং রব আমাদেরকে কোরআনে কারিমের হকানিয়তের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইও, নিজেরাও নিয়ত করি কোরআনে কারিমের বেলা এক নম্বর হলো কোরআনের উপর ইমান আনা, দুই নম্বর হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা, তিন নম্বর হলো কোরআনে কারিম বুঝা, চার নম্বর হলো কোরআন মানা, আর পাঁচ নম্বর হলো কোরআন আরেকজনের কাছে পৌঁছানো। কোরআন কি বলা বলে আরেকজনের কাছে পৌঁছানো। এই জন্য আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমরা যারা কোরআনে কারিমের পুরো কোরআন পারি না, আমাদের জন্য কি সহজ কোনো ফর্মুলা আছে? আমাদের জন্য সহজ কোনো ফর্মুলা আছে? আপনাদের জন্য সহজ ফর্মুলা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেমন ধরেন এক হাদিস আমি আপনাদেরকে শুনাই, আল্লাহর নবী বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস আশারা মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কোন মানুষ যদি সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। যদি 100 বার পড়েন তো কেমন হবে? 10 বার পড়তে আমার লাগে 2 মিনিট, আমার লাগে 5 মিনিট, আপনাদের লাগবে কত মিনিট? 10 মিনিট। এখন বাজে ঠিক 10:30, কয়টা বাজে? সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এখন বাজে 32, স্লোগান করেন, দুই মিনিটে জান্নাতে একটা বাড়ি। আচ্ছা, এই মুহূর্তে কতটা বাড়ি তৈরি হয়েছে? আরো মজার বিষয় হলো, আপনাদের সবার মিলে যা হয়েছে আলহামদুলিল্লাহ আমার একা পাওয়া হয়েছে, এবার আমার আর আপনাদের সবারটা একসাথে হিসাব রয়ে গেছে। এই মাহফিল আয়োজনের কারণে, এই মাহফিল অনুমোদনের কারণে আল্লাহ নবী বলেন, 20 বার করলে দুটো ঘর, 30 বার করলে তিনটা ঘর, 40 বার করলে চারটা ঘর। রাসূল বলেন, আমি অঙ্ক করে শেষ করলাম, এবার তোমরা করতে থাকো। হয়তো আমার বলে উঠলেন, ইদেন নাস্তাকসুর ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমি অনেকগুলো বানাবো। আপনারাও বলে আল্লাহ বলে আমরাও অনেকগুলো বানাবো। এবার নিয়োগ করেন ডেলি কে কতবার বানাবেন, কয়টা বানাবেন বলেন, কয়টা
শুনে নাই, এটা বানাবে না, ডেলিতে দশটা করে বানান, কেমন হবে ইনশাল্লাহ? একটা বানাইতে পাবিনি তো, দশটা বানাইতে পাবিনি। আচ্ছা এখান থেকে ঢাকা যাইতে পাবিনি, যদি ঢাকা আমি গাড়িতে বসে বসে পড়তাম তো কটা বানানো যেত? কি কত বাড়ি গেছেন ঢাকা জীবনে? এবার বাড়ি বানাইছেন কয়টা? আজ থেকে বানাবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। তাহলে দশ বার সূরা ইখলাস জান্নাতে একটা বার। জিজ্ঞেস করবেন যে এত বাড়ি দিয়ে কি করব, জিজ্ঞেস করবে এত বাড়ি দিয়ে কি করব। তো জান্নাতটা যদি হয় জমিন থেকে আসমান প্রস্থ, ওই বাড়িতে যদি আপনার শুধু একটা বিল্ডিং হয় তো এটা শুনতে লাগবে? সৌদি বাজারে যদি শুধু একটা বাড়ি হতো তো এখানে কেউ আসতো? এটা তো সারা বাড়ি হতো, এটা বাড়ি হইতো না সারা বাড়ি? তাহলে বুঝা গেছে জান্নাতে একটা বাড়ি হলে সারা বাড়ি হবে, জান্নাতে কোটি কোটি বাড়ি লাগবে। তবে মজার বিষয় হলো জান্নাতে বাড়ি এপারে বানাইতে হবে, ওই পারে গিয়ে বানাবার আর সিস্টেম নাই। এটা তো কি নাই বলেন? এটা সিস্টেমে নাই, এটা ওখানে গিয়ে বানাবার সিস্টেমে নাই, এটা বানাতে হয় এপারে বসা। এবার আরেক হাদিস শুনেন, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, কোন মানুষ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত মুআক্কাদা পড়ে, কত রাকাত? ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, আয়েশায় 2 রাকাত। আল্লাহর নবী বলেন 12 রাকাত সুন্নাত মুআক্কাদা কোন মুসলমান যদি প্রতিদিন পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। কি ভাই, আমি হযরত মাওলানা পালনপুর রহমতুল্লাহর কাছ থেকে শুনছি, সাহাবা একরামের নাতিরা, সাহাবা একরামের বাচ্চারা দাদুকে কি বলতো রাতে ঘুমাবার সময়, দাদু আজকে তুমি জান্নাতে ঘর বানিয়েছ? কি বলতো বলেন? আজকে তুমি জান্নাতে ঘর বানিয়েছ, আজকে তুমি বাংলাকার সুন্নত মক্কাটা পড়েছ? পড়বো তো ইনশাল্লাহ। এবার রসুল বলেন ফজরের দু রাকাত নামাজ, রাকাতা সালাতিল ফজরে, ফজরের দু রাকাত নামাজ খায়রুম মিনা দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের পর রাকাত নামাজ সুন্নাত, ফজরের দু রাকাত সুন্নতের দাম দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যেন আমরা যেন মুহাদ্দিসিনকে জিজ্ঞেস করলাম, মুহাদ্দিসিন হযরত ফজরের সুন্নতের যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত হবে? মুহাদ্দিসিন যেন বলেন ফজরের সুন্নত তো রাসূলের, রাসূল রাসূলের তো দাম শুনিয়ে দিয়েছেন, ফরজ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ শোনাবেন। কি ভাই, তাহলে ফজরের ফজরের দাম কত? ফজরের ফরজের দাম কত বলেন? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত বানান আজ থেকে ফজরের নামাজে ফরজ, আজ থেকে ফজর নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আজ থেকে ফজর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আমি আজকে পড়েছি, আজকে আজকে এক মজার পড়া পড়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর যারা জামাতের সাথে পড়ে তাদের জন্য চারটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক নম্বর সারা রাত আবাদতের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। দুই নম্বর নেফাক থেকে মুক্তি, এ মানুষটা মুনাফেক না, এ মানুষটা কি না বলেন? এ মানুষটা মুনাফেক না, নেফাক থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। তিন নম্বর জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। চার নম্বর নূরে তামের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। নূরে তাম, রাসূল বলেন বাশরিন নূর আত্তাম্মা, পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান করো। যারা দুই অন্ধকারে মসজিদে আসা দেওয়া করে, যারা এশার সময় ফজরের সময় মসজিদে আসা দেওয়া করে তাদের জন্য পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান করো। এই জন্য ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, বলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা যেন হয় তাফসীরের পয়গাম, এটা যেন হয় তাফসীরের কি বলেন, কত সম্মেলন থেকে কত পয়গামে তো দেয়, আমরা এই সম্মেলন থেকে আপনাদেরকে পয়গাম দেই, তাফসীর কোরআনে পাঁচ দিন ব্যাপী এই মেহনতের পুরস্কার জেনে তা হয়, আজ থেকে আমরা আর কখনো ইচ্ছাকৃত হবে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পিছওয়ালা বলে না, পিছওয়ালা হাত তোলে না, বলেন ইনশাআল্লাহ। আমি রাসূলের কাছ থেকে রাসূলের 1400 বছরের, রাসূলের 24 বছরের জিন্দেগি গবেষণা করে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলের 24 বছরের 23 বছরের জিন্দেগি গবেষণা করে আমি যেটা নির্দেশ পেয়েছি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাদের চেহারাগুলোকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ।
তাদের চেহারাগুলোকে কি করে দিবেন বলেন, সুন্দর করে দিবেন। দুই নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাদের দিলগুলোকে আলোকিত করে দিবেন, তাদের দিলগুলোকে কি করে দিবেন, আলোকিত করে দিবেন। এদের দিল এতটা আলোকিত হবে, এতটা স্বচ্ছ হবে, এদের দিলে যেন আল্লাহ দেখা যায়। এদের দিলে যেন কি দেখা যায়, আল্লাহ দেখা যায়। এদের দিলে যেন আখিরাত দেখা যায়, এদের দিলে যেন জান্নাত দেখা যায়। দুই নম্বর নূরান লিল কলবে, তিন নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিন নম্বর পুরস্কার দিবেন আল্লাহ তাআলা তাকে, ওয়াসাআতান ফিল মাআশ, তার বেতন তো কম হবে লেকিন জীবন বরকতে বরকতে ভরা থাকবে। সুবহানাল্লাহ, ওয়াসাআতান ফিল মাআশ, তার জীবনকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিবেন। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদের জীবনকে বরকতে ভরে দিবেন। রমজান মাসে রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তাদের জীবনকে বরকতে বরকতে ভরে দিবেন। যাকাত ফরজ হলে হিসাব করে করে যারা যাকাত দিবে আল্লাহ তাআলা তাদের জীবনকে বরকতে বরকতে ভরে দিবেন। যারা গুনাহ থেকে বেঁচে থাকে, জেনা করে না, ব্যভিচার করে না, দুর্নীতি করে না, হারাম করে না, রব্বে করিম তাদের জীবনকে সাআতান ফিল মাআশ, বরকতে বরকতে ভরে দিবে। এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই, হাসান বসরি রহমতুল্লাহ বলতেন, হারাম হারাম 40 বছরও টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। বলেন হালাল। আমাদের এই বাজারে গরুর বাচ্চা বেশি দেয় কুকুরের বাচ্চা বেশি? কুকুর বাচ্চা বেশি দেয় না গরু বাচ্চা বেশি দেয়? জোরে বলেন, কুকুর বাচ্চা বেশি দেয় না গরু বাচ্চা বেশি দেয়? লেকিন গরুর বাজারে গরু কত? 5000, 8 লাখ, 8 লাখ। ঈদের বাজারে এত গরু কোত্থেকে? হালাল যে এই জন্য। সুবহানাল্লাহ বলবেন। আর 50টা কুত্তা এক জায়গায় জমা করেন তো, এক মাস সময় দিলাম, কেন হারাম করে? হালাল 40 বছরও কি হয় না বলেন, আর হারাম হালাল 400 বছরও শেষ হয় না। দেখবেন আমাদের দেশে কিছু স্বর্ণকার আছে, এই মানুষগুলোকে বলবেন আপনাদের এই ব্যবসা কত বছরের, বলবে আমার 24 সিঁড়ি চলে। বলে কি বলে না, আমাদের 20 সিঁড়ি চলে, আমাদের 30 সিঁড়ি চলে, এভাবে চল, সিঁড়ির পর সিঁড়ি কি, এদের ব্যবসা চলতে থাকে। এরা হালাল করেছে, এই জন্য কি করেছে বলে, হালাল করেছে, এই জন্য হালাল করব, হালাল ব্যবসা করবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বলেন ধোকা দিব না। বলেন ধোকার কত সিস্টেম, কালকে আসার পরে কে বয়ন করছিল জানি, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। বলে সুন্দর করে বলেছেন, নেফাকের বলা সুন্দর পরিচয় উনি দিয়েছেন, মুমিনের পরিচয় দিয়েছেন, নেফাকের পরিচয় দিয়েছেন উনি, এভাবে বলে দিয়েছেন ধোকা দিলে মুমিন না। বলেন ধোকা দিলে কি না, রসুলান ঘাসা বলাইছে না, যে ধোকা দেয় সে আমার উন্নত অন্তর্ভুক্ত না, ধোকা দেয় আমার উন্নত অন্তর্ভুক্ত না। উপরে ভালো সিমের বিচিগুলো দিয়ে দিলেন আর ভিতরে সব নষ্টগুলো দিয়ে দিলেন, আপনি ধোকা দিলেন, আপনি কি দিলেন বলেন, আপনি ধোকা দিলেন। এই মান ভরসা ফলাইতে মিন্না, যে ধোকা দেয় শাহর উম্মতের কি না হলেন। আল্লাহ আল্লাহ আমাদের সমনি বাজারের সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহ সমনি বাজারের সমস্ত ব্যবসায়ীদের ব্যবসাকে হালাল করে দেন। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কবুল করেন। এরপরে হলো মেরে ভাইও, কামিয়াব মানুষের চিহ্ন, কামিয়াব মানুষের চিহ্ন। আমি যেন কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, আল্লাহ একটু বলবেন কামিয়াব মানুষের চিহ্ন কি, কামিয়াব মানুষ সফল মানুষের চিহ্ন কি। আল্লাহ তাআলা বলেন সফল মানুষের চিহ্ন দেখলে তুমি বুঝবা, দুটো হলো সফল মানুষের চিহ্ন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকা আসমা রাব্বিহি ফাসাল্লা, এরা না নামাজও করে জিকিরও করে। এরা কি করে বলেন, নামাজও পড়ে জিকির করে, সফল মানুষের চিহ্ন, এরা নামাজ পড়ে জিকির করে, এরা কি করে, এরা জিকির করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। একটা হলো দাখালা, আর হলো আদখালা। দাখালা মানে ও যাবে, আদখালা মানে আমি দিব, আল্লাহ দিবে, এ থেকে ও যাওয়া সহজ না, কি বলে দাখালা মানে কি বলেন, সে চলে যাবে। রসুল বলেন অল্প একটু সহজ আমল, রসুল বলেন ওয়াজা আলিকে ইয়াসির, এটা বড় সহজ, ওমাই আমাল বিহিমা খালিল, তবে কর্মে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আল্লাহ নবী বলেন বড় সহজ, তবে কর্মে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রসুল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার আল্লাহ আকবার, রসুল বলেন এভাবে হয়ে যাবে 30 বার, পাঁচ নামাজে হবে 150 বার, জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। জবানে কত, মিজানে কত, একটা ডিজিটাল ঘড়ি দেন, ডিজিটাল ঘড়ি,
মোবাইল ছোট একটা মোবাইল দেন না, দশটা বিয়াল্লিশ বাজে, কটা বাজে বলেন? দশটা বিয়াল্লিশ আমার সাথে পড়েন এক নিঃশ্বাসে একবার, কটা বাজে শুরু করছি এখন? ৪৩। এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? আবার বলেন কয় মিনিটে? আচ্ছা এর চেয়ে সহজ কি ফর্মুলা দিলে আপনি করতেন? দুটো অভ্যাস এমন আছে, মুসলিম কোন মুসলমানে দুটো অভ্যাস করবে না, ইল্লা তাকাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার সুবহানাল্লাহ, দশ বার আলহামদুলিল্লাহ, দশ বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওয়ালিকা ইয়াসির, এটা বড় সহজ। ওমাই আমাল বিমা খালিল, তবে করনে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার আল্লাহর নবী বলেন ওয়ালিকা খামসুনা ওয়া মিয়াতুন বিল লিসান, জমানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45000 বার, এক বছর হবে 540000 বার, 20 বছর হবে 1,40,00,000। সময় দিলাম কতক্ষণ? আজ থেকে পারবো না ইনশাআল্লাহ। আমি তো স্লোগান তুলি এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ নবী বলেন দ্বিতীয় আমল হলো ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন এটাও বড় সহজ, তবে মজার বিষয় জমানে হয়ে গেল 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। এই মোট কত হলো? 1,000, 1,000 আর 1,500, মোট কত? আচ্ছা এবার ধরলে যদি 1,500 হয়, 20 বছরে কত, 40 বছরে কত? পিছনে তো করতে পারি নাই, ভুল হয়ে গেছে, তিন কারণে করি নাই, হয় জানি না এজন্য করি নাই, অথবা জাহালতের কারণে করি নাই, অথবা দলালতের কারণে করি নাই, অথবা গাফলতের কারণে করি নাই, অলসতার কারণে করি নাই, আজ থেকে করবো ইনশাআল্লাহ। ডেলি 2,500, ডেলি কত? আচ্ছা ডেলি যদি 2,500 দিনার কারো বেতন হয়, এ মানুষটা কেমন হবে? 2,500 ইউরো বেতন কেমন হবে? 2,500 ডলার বেতন কেমন হবে? আর ডেলি যদি 2,500 তৌফিক কারোর আমল নামা জমা হয়, কেমন হবে বলে ইনশাআল্লাহ? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। সহজ না কঠিন বলে? রসুল বলেন সাহাবা মানি রসুল্লাহ, এত সহজ আমল আপনার উন্মত করবে না কেন? এত সহজ তো আমল করবে না কেন? রসুল বলেন সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, সালামটা ফিরাইলে শয়তানের আমারে কি করে জানেন? উঠো উঠো তোমার ওয়াজ আছে, আমারে কি বলে বলেন? উঠো উঠো আমারে একটু আগে কইছি, ঠিক আশাটা করছি, শয়তান আশা করে উঠেন উঠেন, আরে উঠো উঠো, হাতে কারো উঠেন কয় না, হাতে কারো উঠো উঠো তোমার এখন ওয়াজ আছে, তুমি পরে পড়িও। আমি কই কে তুই? আমি জানি এক মিনিট লাগে, এটা বেশি অসুবিধা কি হবে না, বেশি অসুবিধা হবে না, এজন্য যে কোনো ভাষা দিবি আপনি যদি এক মিনিট করে দেন খুব বেশি অসুবিধা হবে? ব্যবসায় যদি এক মিনিট করে দোকান খুলেন খুব বেশি অসুবিধা হবে? আজ থেকে আমলটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তারপর আল্লাহর নবী বলেন হ্যাঁ আমার মন চায় সবগুলোর সাথে চিপকায় দেয়, ইন্নাহু লাকাউলুন ফাসলুন, সত্য সত্য সত্য, রাসূল যা বলেছেন কি সত্য, তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, ওমা আলাম তাকু আনিল হাওয়া, জীবনে কখনো মিথ্যে বলেননি, জীবনে কখনো বাঁকা কিছু দেখেননি, জীবনে কখনো বাঁকা কিছু ভাবেননি।
কি হয়, জীবনে কখনো মিথ্যে বলেননি, জীবনে কখনো বাঁকা কিছু দেখেননি, জীবনে কখনো বাঁকা কিছু ভাবেননি। তিনি বলেন, তিনি বলেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসিরা, যত বেশি হোক না কেন। এ হয়ে গেল 500, এ হয়ে গেল কত, 500, পাঁচ নামাজে 500, ঘুমাবার সময় 100, আগে হয়ে গেল 150, মোট হলো 750, আর আল্লাহর কাছে 10 এর নিচে কোনো অঙ্ক নাই, এজন্য উঠবে 7500। সুবহানাল্লাহ, উঠবে কত বলেন, 7500। আমি বলি বন্ধু এগুলো শিখায় কোথায়, বন্ধু এগুলো শিখায় কোথায়, আমি বলি এগুলো শিখায় তিন জায়গায়, মাদ্রাসায় শিখায়, তবলিগে শিখায়, হকার রব্বানি আল্লাহ ওদের মজলিসে শিখায়। কয় জায়গায় শিখায় বলেন, কোথায় কোথায়, এক নম্বর কোথায় বলেন, দুই নম্বর, তিন নম্বর, হকান রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। এই তিনটা যদি না থাকে জাতির কি হবে, জাতির সর্বনাশ হবে। এই জন্য মেরে ভাইও প্রত্যেকেই কোনো না কোনো মাদ্রাসাকে মহাব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা, আখেরি কথা, আখেরি কথা বলি, যদি সুযোগ থাকে নিজের জীবনের মাল থেকে কোন মাদ্রাসাকে আপনি কোন মাদ্রাসাতে কিছু কিছু দিতে থাকবেন, বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মসজিদে দেওয়ার মাদ্রাসা দেওয়ার মধ্যে পার্থক্য কত, উদাহরণ মসজিদে দিলে যদি $1,00,000 হয়, মাদ্রাসা দিলে $1,00,000, বলুন দিলে পার্থক্য কেন, মাদ্রাসার মসজিদের মধ্যে পার্থক্য কেন, মসজিদে নামাজ পড়ে মাদ্রাসা নামাজ শিখায়, সুবহানাল্লাহ বলবেন না, মসজিদে হলো মাল বেচে মাদ্রাসা মাল বানায়, সুবহানাল্লাহ, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মাদ্রাসা কি বলেন, মাদ্রাসা কি বলেন, ফ্যাক্টরি, আর মসজিদ হলো গোডাউন, গোডাউন শোরুম, সুবহানাল্লাহ। আমরা হলাম সেলসম্যান, আমরা কি বলেন, আমরা হলাম সেলসম্যান, মাদ্রাসা হলো কি ফ্যাক্টরি, ফ্যাক্টরি যদি বন্ধ হয় তো গোডাউন চলবে, শোরুম চলবে, সেলসম্যান চলবে, হকার চলবে, তাহলে বোঝা গেছে মূল কোনটা বলেন, ফ্যাক্টরি বলেন, মূল কোনটা বলেন, ফ্যাক্টরি, তাহলে ফ্যাক্টরি টিকে থাকলে সব টিকে থাকবে, ফ্যাক্টরি টিকে থাকলে কি থাকবে, সব টিকে থাকবে। এই জন্য কোনো না কোনো মাদ্রাসাতে কি করবেন, কোথায় ফ্যাক্টরি টিকে থাকলে সব টিকে থাকবে। এখন তাহলে ফ্যাক্টরি থেকে কি কি তৈরি হয়, মুয়াজ্জিন তৈরি হয়, ফ্যাক্টরি থেকে কি তৈরি হয়, ইমাম তৈরি হয়, ফ্যাক্টরি থেকে কি তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, ফ্যাক্টরি থেকে কি তৈরি হয়, মুফতি তৈরি হয়, ফ্যাক্টরি থেকে কি তৈরি হয়, মুবাল্লিগ তৈরি হয়, ফ্যাক্টরি থেকে কি তৈরি হয়, মুফাসসির তৈরি হয়, সুবহানাল্লাহ বলবেন না। তাহলে এই তাফসিরুল কোরআনের মূল কি, মাদ্রাসা, বলেন মূল কি, যেমন ধরেন আমি আমি আপনাদের পাশের এই মিরাজপুর মাঠে পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন, তাহলে যদি এই মাদ্রাসা না হতো, আমি কোথায় পড়তাম, তাহলে বোঝা গেছে এই তাফসীরের মূল হলো মাদ্রাসা, তাহলে কোনো না কোনো মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আর এই তাফসীরটা হোক আপনারা সবাই চাননি বলেন, হাত তুলে দেখান, সবাই চাই তো ইনশাআল্লাহ, এই তাফসীরটা হোক আপনারা সবাই চাননি, আল্লাহ তাআলা হাত নামান, আল্লাহ তাআলা আমাদের এমপি সাহেব মহোদয়, এমপি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন, উনিও ইনশাআল্লাহ যতদিন আল্লাহ ওনাকে বাঁচায় রাখেন, যতদিন আল্লাহ ওনাকে ক্ষমতা রাখেন, উনি ইনশাআল্লাহ এই তাফসীর কোরআনের পৃষ্ঠপোষকতা করেই যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এত বড় সম্মেলন কিছু খরচ আছে না, আমরা যদি প্রত্যেকেই শরিক হই তো কেমন হবে বলো, প্রত্যেকেই বিসমিল্লাহ পড়ে পকেটে হাত দেন, আপনাদের কাছে ব্যাগ যাবে, ব্যাগ আমাদের দাদার কাছে ব্যাগ রাখা আছে, ব্যাগ ছাড়া অন্য কেউ উঠবে না, যারা ব্যাগ ওলা আছে বলেন ভাই, বলেন ব্যাগ ওলা একটু উঠেন, কষ্ট করে ব্যাগ ওলা উঠেন, যাদের কাছে ব্যাগ রাখা আছে উঠেন, কই ব্যাগ ওলা কই, হ্যাঁ ব্যাগ ওলা উঠেন, প্রত্যেকে ব্যাগে রেখে দেন $100, $500, $1,000, যে যা পারেন রেখে দেন, আস্তে আস্তে হাঁটেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। ব্যাগ ওলা কই বলেন, মাইকে বলেন, না কই
প্রত্যেকই বরকতের জন্য পকেটে হাত দেই, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান, প্রত্যেকই ব্যাগে রেখে দেই, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম ফরমান। মাহফিলের শুরু দিন থেকে যারা যতভাবে এই মাহফিলে কষ্ট করেছে আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। আপনার